স্বপ্ন চড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙে তে রাঙি না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, তু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সাইদা মুনিরা ইসলাম। দর্শক, আজ আমরা আছি বগুড়ার ঠেঙ্গামারায়। এই এলাকায় টিএমএসএস কর্তৃক পরিচালিত অটিজম স্কুল ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রের বিশেষ শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি সামনেই বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা অপেক্ষা করছেন। আমরা এখন ওনাদের সাথে কথা বলবো এবং জানবো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে তাদের পথ চলার অভিজ্ঞতার কথা। চলুন দর্শক, আমার সাথে পরিচিত হব এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ মায়েদের সাথে। চলুন দর্শক, একে একে পরিচিত হই এই সাহসী মায়েদের সাথে। প্রথমে আপা আপনার কাছে চলে আসলাম, আপা আপনার নামটি বলবেন, আপনার পরিচিতিটা তুলে ধরবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমাইয়া, আমার মেয়ে সামিয়া। আপনার সন্তান কয়জন? আমার সন্তান দুইজন, একটা ছেলে একটা মেয়ে। সুমাইয়া কি ছোট না বড়? সামিয়া বড়। কি সমস্যা? আমার মেয়ে কথা বলার সমস্যা, স্পিচের সমস্যা, কথা কম বলে। এখানে কতদিন আছে এই প্রতিষ্ঠানে? এই প্রতিষ্ঠানে 2 বছর হলে ভর্তি করাইছি। ওকে নিয়ে পথ চলতে যে কি কি চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে? আমার মেয়ে প্রায় 1.5 বছর থেকে হাঁটা শিখছে, তারপর থেকে মেয়ের কথা বলার সমস্যা, কথা বলার একটু একটু বাড়ছে, এখানে এসে অনেকটা বেড়েছে। আচ্ছা, আমাদের নিয়মিত স্পিচ থেরাপি দিচ্ছেন? একে স্পিচ থেরাপি দেয় এবং সে হাতে লেখা শিখতে কম পারতেছিল, লেখা শিখাইছে। আচ্ছা, আর পরিবারে সবাই আপনাকে সাপোর্ট দেয়? কারণ ওকে নিয়ে তো আপনাকে অনেক ব্যস্ত থাকতে হয়। আমার পরিবারে আমার ওর বাবা এবং ওর দাদি আছে, সে আমাকে অনেক সাপোর্ট করে। এই যে মেয়েটা কথা বলতে পারছে না, আপনি তো একজন মা, আপনাকে কতটা ভাবায়? অনেক চিন্তা হয় যে মেয়ে ভবিষ্যতে বড় হবে, কেমন হবে, আল্লাহ কি করবে। আপনি তো চেষ্টা করে যাচ্ছেন? আমি চেষ্টা করছি, আল্লাহ এখন সহায় আছেন, আল্লাহ কত দূর এগোবে। আশা তো রাখতে হবে, হতাশ হওয়া যাবে না, তাই না? না, আমরা আশা রাখবো, চেষ্টা করবো। হ্যাঁ। ও কি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে সরকারি যে সুযোগ সুবিধা আছে? না, আমার মেয়ে কিন্তু কোনো প্রতিবন্ধী ভাতা পায় না। ওর সুবর্ণ নাগরিক কার্ড আছে? না, এখনো হয় নাই। আবেদন করেছেন? হ্যাঁ, স্কুলে দিয়েছি। তাহলে আশা করি এটা হবে। তবে এগুলো সরকার সৃষ্টি করেছে আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার জন্য, এগুলো তো নিতে হবে, তাই না? আর ওদের পক্ষে তো সম্ভব না, অভিভাবকদেরই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাদের অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের মা হিসেবে কী কী সুযোগ সুবিধা পেলে আপনাদের এগিয়ে যাওয়াটা সহজ হয়? আমি চাই যে আমার মেয়ে যেহেতু কথা বলতে পারে না, সেই হিসেবে কেউ যাতে তাকে অবহেলা না করে এবং সমাজের দিকে তারা যাতে উঁচু মাথায় চলতে পারে। এটা আমরা সবাই চাই আপা, সমমর্যাদা এবং সম অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। অনেক ধন্যবাদ আপা আপনাকে, অনেক অনেক শুভকামনা থাকলো আপনার মেয়ের জন্য। দর্শক, আমরা চলে যাচ্ছি আরও একজন মায়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনার নাম কি? আমার নাম রুমানা আক্তার। জি জি। আমার ছেলে রাহি। আচ্ছা, ওর কি সমস্যা? ওর শারীরিক প্রবলেম আছে। মানে কি প্রবলেম? হাতে পায়ে, এক সাইডে বাম হাত পায়ে প্রবলেম, বল নেই না, আর ওর লালা পড়তো অতিরিক্ত। এই সমস্যাটার নাম কি আপনি জানেন? না, আমি সঠিক জানি না, বলতে পারছি না। ওর বয়স কত এখন? এখন ওর বয়স 9 বছর চলে। কখন বুঝতে পারলেন যে আপনার বাচ্চাটার এরকম ধরনের সমস্যা আছে? ওই ডাক্তার বলছিল ওর খিঁচুনি আছে আর চোখটা পাকা করতো। 6 মাসে বসা শিখলো না, বসা শিখছে 10 মাসে, হাঁটাও শিখছে 20 মাসে, এভাবে সব কিছু ওর দেরিতে দেরিতে হচ্ছিল, আর কথাও এখনও ক্লিয়ার বলতে পারে না। স্বাভাবিকভাবেই তো আমরা যখন বাচ্চার এরকম কোনো সমস্যা হয় আমরা কোথায় নিয়ে যাই? ডাক্তারের কাছে নিয়ে যাই, শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাই। আপনি কোথায় নিয়ে গিয়েছিলেন? আমি প্রথমত আমাদের বগুড়াতেই দেখাইছি, তারপর ঢাকাতেও ট্রিটমেন্ট করা হয়েছে। সঠিকভাবে হাঁটতে পারে আপনার ছেলে? না, সঠিকভাবে পারে না, কিন্তু যে পায়ে প্রবলেম আছে, বাম হাত পায়ে। আচ্ছা, কোন ক্লাসে পড়ছে এখন? ওকে আমি কেবল 4 মাস হলে ভর্তি করাইছি। আপনাকে আরও বাচ্চা আছে? আমার আরেকটা ছেলে আছে। সে বড় না ছোট? 4 বছর বয়স, এর ছোট। এই বাচ্চাটাকে তো অনেক সময় দিতে হয় আপনাকে, তাই না? তো এই সময় দিতে যেয়ে তো অন্য বাচ্চাটাকে কি সময় দেওয়া হয় ঠিক মতো? ওইভাবে হয় না, এই যে সকালে স্কুলে চলে আসি, দেখা যায় এখানে দুপুর পর পর্যন্ত যেতে হয়, ছোট বাচ্চাতে বাড়িতে রেখে আসতে হয়, ওইভাবে সময় দিতে পারি না, এর পিছনে বেশি সময় দিতে হচ্ছে, আবার অনেক টেনশনও করতে হচ্ছে। টেনশনটা কেন আপা? টেনশন, আমার বাচ্চা 8-10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না বা খেলাধুলা করতে পারে না, সবাই তাকে ভালো চোখে দেখে না, অবহেলিত হতে হয়, তা থেকে আমারও অনেক কষ্ট হয়।
শুধু কি আপনার সন্তানটিকে অবহেলিত হতে হয়, আপনার মা বাবা হিসেবে আপনাদের কি অবহেলা শিকার হতে হয়? অবশ্যই অবহেলিত হতে হয়। আমাদেরকে এরকম কোন অভিজ্ঞতার কথা বলবেন যেখানে কিনা আপনাকে এই ধরনের সরাসরি অবহেলার শিকার হতে হয়েছে বাচ্চাকে নিয়ে? কোথাও চলতে গেলে দেখা যাচ্ছে আমার বাচ্চা অসুস্থ, তাকে নিয়ে আমার একটু সরে থাকতে হচ্ছে। আমি 8-10টা স্বাভাবিক মায়ের মতো একসঙ্গে চলতে পারছি না, বা আমার বাচ্চাটাকে সাইডে রাখতে হচ্ছে, তাদের সঙ্গে নিতে পারছি না। কেন করতে হচ্ছে? সমাজে সবাই তাকে ভালো চোখে দেখছে না, বা তার জন্য আমিও সমাজের কাছে অনেক অবহেলিত। পরিবারে ওকে নিয়ে চলতে গিয়ে যেহেতু আপনাকে অনেক সময় দিতে হয়, তা আপনার তো আসলে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাই কি সাহায্য সহযোগিতা করে পরিবারের সদস্যরা? না, এভাবে কারোর সাপোর্ট নাই, ওর বাবা নাই। বর্তমানে আমরা ওর নানা নানির বাড়িতে আছি। ওর বাবা কোথায়? ওর বাবা মারা গেছে। আচ্ছা। আর আমার বাবা মা, ওর নানা নানি, এই বাবা মাই শুধু সাপোর্ট। তাছাড়া ওর দাদা দাদি বা আশপাশ সমাজ পরিবেশ ওইভাবে সাপোর্ট পাই না আমি। ওর বাবা কতদিন হলো মারা গেছে? ওর বাবা 4 বছর হচ্ছে মারা গেছে। সংসার চলে কিভাবে আপনার এখন? সংসার আমার বাবার উপরে চলতেছে। আমি আগে যে অবস্থা ছিল এখন কি তার অনেকটা উন্নতি হয়েছে? হ্যাঁ, আমার বাচ্চাটা অস্থির ছিল, লালা পড়তো অনেক। তারপরে 4 মাস হচ্ছে এখানে আপনার হচ্ছে ওই থেরাপি চলছে, ওর অনেকটা উন্নত, লালা পড়া অনেক কমায় গেছে। ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপনার ছেলের? আমি ছেলেকে আর স্বাভাবিক বাচ্চাদের মতোই দেখতে চাই। আচ্ছা, এখন আল্লাহ কি করবে। আপা, এই মুহূর্তে তো আপনার বাবা আপনাদের সংসারটা চালাচ্ছেন, একটা সময় যখন উনি থাকবেন না তখন এই সংসারটা কিভাবে চলবে? আপনার তো 2টো সন্তান। হ্যাঁ, এটা নিয়ে অনেক ভাবাই যে বাবা না থাকলে কি করব, কি হবে, যেহেতু আমার বাচ্চাটার বাবা নাই। সেক্ষেত্রে নিজের কর্মসংস্থানের ব্যাপারে বা নিজের স্বনির্ভরতা অর্জন করার বিষয়ে কিছু ভেবেছেন কি? এরকম ভাবি নাই, তবে আমার যোগ্যতা অনুযায়ী যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যেত। এই বাচ্চাটাকে আপনি অনেকটা সময় একা রাখতে পারবেন না, ওকে সাপোর্ট দিতে হবে আপনাকে। সেক্ষেত্রে যদি আপনি ঘরে বসে উপার্জনের কোনো ব্যবস্থা করতে পারেন সেটা কি খুব সুবিধাজনক হয় না? হ্যাঁ হয়। সরকার কিন্তু অনেক উদ্যোগ নিয়েছেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নের জন্য। সেক্ষেত্রে কিন্তু তাদের কর্মক্ষম বা তাদেরকে স্বনির্ভর করা, বা সে না পারলে তার পরিবারের সদস্যদের স্বনির্ভর করার নানা প্রকল্প আছে। আপনি যদি একটু খোঁজ করেন অনেক তথ্য পেয়ে যাবেন। সেলাই প্রশিক্ষণ সহ নানা ধরনের কোর্স চলে। আপনি যদি এরকম কোনো কোর্সে ভর্তি হয়ে ট্রেনিং নিয়ে ঘরে বসে উপার্জন করেন সেটা কি ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই ভালো হয়। আমি আশা করব আপনি বিষয়টা দেখবেন, নিজেও কাজে সম্পৃক্ত থাকবেন, ওটা আপনাকে আপনার মনোবলকে চাঙা রাখবে, পাশাপাশি সাপোর্ট হবেন সংসারের। আর ও কি প্রতিবন্ধী ভাতা এগুলো পায়? ওর প্রতিবন্ধী ওই কার্ডটা হয়েছে, এখনো ভাতাটা পায় নাই। আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করা হয়েছে। আমরা তো জানি যে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান পরিবারে থাকলে সেই পরিবারের জীবনযাত্রাটা স্বাভাবিক বা সাধারণ পরিবারগুলোর মতো হয় না, অনেক কঠিন জীবন যাপন করতে হয়। আপনি করছেন, তারপর ছেলেটার বাবা নেই, এটা তো আপনার জন্য আরো বড় কঠিন একটা চ্যালেঞ্জ, তাই না? কি কি সুযোগ সুবিধা হলে ভালো হতো বলেন তো? আমাদের প্রথমত যে সমাজে সবাই মনোভাবটা চেঞ্জ করতে হবে এই ধরনের বাচ্চাদের নিয়ে, যে সবাই ভালো সুস্থ বাচ্চাদের মতো ওদের দিকে তাকাতে হবে, দেখতে হবে, অবহেলা করা যাবে না। ওদের অবহেলা করলে আমাদেরও অবহেলিত হতে হয়, বা আমাদের মা আমরা অনেক কষ্ট পাই। সবার কাছে বলবো যে আমাদের বাচ্চা বা আমাদের দেখে অবহেলা করবেন না, প্রতিবন্ধী বাচ্চাদের সবাই ভালোবাসবেন, ভালো রাখবেন, উৎসাহ দিবেন। দর্শক, রাহিদের মা যে কথাগুলো বলছিলেন আমরা বারবার এই কথাটাই বলে এসেছি, এভাবে সচেতন করতে চেয়েছি সমাজকে। একটি বিশেষ চাহিদার সম্পন্ন শিশু যখন একটি পরিবারে আসে সেই পরিবারটি আর সাধারণ পরিবারগুলোর মতো থাকে না, বিশেষ দায়িত্ব কর্তব্য চলে আসে পরিবারগুলোর উপরে। তখন যদি ক্রমাগত হতাশা বিষণ্ণতে ভুগতে হয় পরিবারের সদস্যদের, বিশেষ করে মা বাবাকে, সেক্ষেত্রে সমাজের আচরণ, পরিবারের অন্যান্য সদস্যের আচরণ যদি ইতিবাচক না হয় এই জার্নিটা অনেক কঠিন হয়ে যায়। একটুখানি সহযোগিতা, একটুখানি সহমর্মিতা, একটুখানি সহানুভূতি, এটাই কিন্তু পারে এই মানুষগুলোকে নিয়ে এই পরিবারগুলোকে এগিয়ে যাওয়ার পথটা সুগম করে দিতে। রাহাদের মায়ের সাথে আমিও বলতে চাই, আপনারা আরেকটু সচেতন হন, আরেকটু সহমর্মী হন। রাহিদের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। রাহিদ, তুমি ভালো থাকবে, আমরা চলে যাচ্ছি আরও একজন মায়ের কাছে। আপা, আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোসাম্মদ গোলাপি বেগম। আপা, বাচ্চার নাম কি? বাচ্চার নাম মোসাম্মদ তাহিরা খাতুন। ওর বয়স কত? 7 বছর। ওর সমস্যার নাম কি? সমস্যা খিচুনি হয়, আর দিনে খালি কান্না করে, এই যে সারা পারে, এগুলো সমস্যা। এই সমস্যাটা তোমাদের জন্ম থেকেই আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, চিকিৎসা করেছি, কোনো ইয়ে পাইনি, আর এখান থেকে চিকিৎসা হচ্ছে। কত বছর বয়সে বুঝতে পেরেছেন যে
ওর এই সমস্যা আছে? হওয়ার দিনেই মনে করেন হুঁশ আসল না, পরে মেডিকেলে নিয়ে যেয়ে 10 দিন থাকার পরে কান্না করেনি, 10 দিন পর কান্না করছে। তারপরে বাড়িতে নে মানে বসে না, খালি কান্নাই করে। আপনার বাচ্চা কয়জন আপা? আমার 3টা বাচ্চা। ও কি বড় না ছোট? এটা 3 নম্বর। 3 নম্বর? আর বড় বাচ্চাগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনার বাচ্চার এই সমস্যাটার নাম কি আপনি জানেন? সমস্যা প্রত্যেকটা বাবা মার জানতে হবে তার বাচ্চার প্রকৃত সমস্যাটা কি। কারণ আপনি যদি প্রকৃত সমস্যা না জানেন তাহলে তো আপনি সেভাবে তাকে সহযোগিতা করতে পারবেন না, চিকিৎসা দিতে পারবেন না, সাপোর্ট দিতে পারবেন না, তাহলে তো বাচ্চাটা পিছিয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে ওকে তো অনেক সময় দিতে হয় আপনাকে। হ্যাঁ, কারণ ও তো মনে হয় নড়াচড়া কিছুই করতে পারে না, সারাদিন বিছানায় থাকে। হ্যাঁ, তাই না? হ্যাঁ। তো সেক্ষেত্রে বাসে আরও দুজন সন্তান আছে, স্বামী আছে, সংসার আছে, অতটা সময় তো দেওয়া যায় না ওগুলোতে। হ্যাঁ, ঘরে কেউ সাহায্য করে আপনাকে এইসব কাজে? না, কেউ না। মানে মেয়ে ওই স্কুলে যায়, ছেলেও স্কুলে যায়, আমাকে সব সামলাতে হয়। সংসারে কি আরও কেউ আছে? আছে, শাশুড়ি আছে, তাই লিতেও পারি না, খিলেতেও পারি না, কিছু করতে পারে না। আচ্ছা, আমাকেই সব সামলাতে হয়। ওর বাবা? ওর বাবাও কাজে চলে যায়, উনিও পারেন না সময় দিতে, আমাকেই সব করতে হয়। তো এটা খুব কঠিন হয়ে যায় না? হ্যাঁ। আপনার জন্য কোনো সময় তো থাকে না তাহলে? সময় থাকে না তো, সারাক্ষণ ব্যস্ত। সারাক্ষণই ব্যস্ত, কারণ ওকে খাওয়ানো শোয়ানো সবকিছু করতে হয়, কিছু করতে হয়। আপনি যখন থাকবেন না তখন কি হবে ভাবেন না? হ্যাঁ, কি মনে হয় তখন যে আমি থাকবো না তখন ওই বাচ্চার কি হবে, কে দেখবে, কে খাওয়াইবে, এগুলো চিন্তা হয়। কখনো হতাশায় ভুগেছেন, মন খারাপ হয়ে গেছে এই বিষয়গুলো ভাবতে ভাবতে? সারাক্ষণই ওই চিন্তাই হয় যে আমি না থাকলে আর কি হবে, এগুলো চিন্তা হয়। মায়েরা যখন থাকবে না, বাবারা যখন থাকবে না এই বাচ্চাদের, তখন আসলে বাচ্চাদের কি হবে, তাই না? এই চিন্তা তো সবার। কি হলে ভালো হতো বলেন তো? যদি সুস্থ হলো হয়নি তাহলে তো। ওর কি প্রতিবন্ধী কার্ড আছে? হ্যাঁ। ভাতা পায়? প্রতিবন্ধী ভাতাটা পাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, এখন কি একটু উন্নতি হয়েছে যেখানে দিয়েছেন যে? এখানে দিয়ে ওই আগে কান্না করিছিল, এখন আর কান্না করে না। লালা পড়া বন্ধ হয়েছে? লালা পড়া বন্ধ হয়েছে, 2-4 মিনিট এখন না বসে থাকে, বসে থাকে, অনেক সুবিধে, এতেই খুশি। এতেই খুশি? হ্যাঁ, আসলে তাই। বাচ্চার একটু উন্নতিতে খুশি হওয়া উচিত, কারণ ওদের অনেক কঠিন সমস্যা। এই কঠিন সমস্যায় একটুখানি এগিয়ে গেলেই কিন্তু আমরা খুশি হই, তাই না? এবং এটাই হওয়া উচিত, কি বলেন আপনি? হ্যাঁ, এটাই খুশি, এটাতেই খুশি আপনি। তাপা অনেক ভালো থাকবেন। দর্শক, তাহের একজন সেরেব্রাল পলসি বাচ্চা। আমার কাছে অবাক লাগছে, এখানে অনেক মাই তাদের সন্তানের সমস্যার প্রকৃত নামটা জানে না, যে তার সন্তানটি কী ধরনের সমস্যায় ভুগছে বা এর নামটা কী। এটা অত্যন্ত জরুরি, বাচ্চার সমস্যাটির প্রকৃত অবস্থা জানা, প্রকৃত নামটি জানা, নাহলে কিন্তু সঠিকভাবে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। তাহেরার মার যে কথাটি আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, উনি বলছিলেন যে এখানে দেয়াতে বাচ্চাটির বেশ কিছু উন্নতি হয়েছে, লালা পড়া বন্ধ হয়েছে, পাশাপাশি আরও কিছু ছোটো ছোটো উন্নতি হয়েছে, উনি তাতেই অনেক খুশি। আসলে কিন্তু তাই, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটুখানি উন্নতিতেই আমাদের মা বাবাদের অনেক বেশি খুশি হওয়া উচিত, এই কারণে যে ওদের এই এগিয়ে যাওয়াটা সহজ না, অনেক প্রচেষ্টায় তারা একটু একটু করে এগিয়ে যায়। এবং প্রত্যেক বাবা মার এটাতেই আসলে অনেক বেশি আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। দর্শক, TMSS অটিজম এবং প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মায়েদের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার। দর্শক, অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেয়ের সাতবাড়ি দিনাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাতবাড়ি দিনাম অনুষ্ঠানে। দর্শক, আবারও চলে যাচ্ছি আলোচনায় এবং কথা শুরু করছি আরও একদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মায়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার নাম কি? আন্দিকা তাবাত সুমের। বাবা মাও থাকাই নাই। এই আন্দিকা তাবাত সুমের হওয়ার পরে 15 মিনিট পর কান্দে উঠিছে। কান্দে ওঠার পরে 8 দিন পর ছেলে খিচুনি আরম্ভ হয়। খিচুনি আরম্ভ হওয়ার পরে আমরা ফকির নিয়ে এসে তার সেই খিচুনি ভালো করছে, আমরা বুঝতে পারিনি। তারপর 5 মাসতে এসে সবার ছেলেরা বসে, একসাথে 4টা ছোল আছে, তারা বসে, এই বসে না, এর নিকে তাবাত চুম খালি গলে গলে পড়ে যায়। তারপরে বগুড়া মিশনে চিকিৎসা করি। আনিকার সমস্যাটার নাম কি আপা? ডান হাতে বল নাই, আর খাড়া হতে পারে না, হাঁটতে পারে না। 2 বছর পরে বৈষ্ণা শিখছে,
ঘোষ পাড়া শিখেছে। কথা বলতে পারে অনিকা? হ্যাঁ অনিকা কথা বলে। অনিকা কি সুন্দর লাগছে তোমাকে, কি সুন্দর করে সেজেছো তুমি, অনেক সুন্দর লাগছে। মালাটা সুন্দর, মাথার হেয়ার ব্যান্ডটা সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে, একটা গোলাপি পরী হয়ে গিয়েছে আজকে অনিকা, ভালো লাগছে। অনিকা আপনার কি হয়? অনিকা আমার নাতিনির ছোল, এ ছোলের মা মা নাই, মাকে সরে বিয়ে দেওয়া আছে, এর বাবা মানে খারাপ নাই, চলে গেছে এক দক্ষিণ বেলে, মানে ছেলের কেউ খবর নেয় না। আমি ছেলের বড়াম্মা, আমি পালন করেছি, আমারও স্বামী নাই, বেটা পুত্র কেউ নাই, মানে এই চললে আমি করে খাই। এটি দুই বছর বলে ভর্তি করে দিছি, খুব উপকার পাইছি, থেরাপি দেয়। এই যে থেরাপিগুলো দিচ্ছেন, অনিকার কি একটু উন্নতি হয়েছে? হ্যাঁ, এই দেয় লালা পরে না, তারপরে কথা বাড়ায়, ফালিং করে কথা, আগে কথা কতে পারিচ্ছিল না, তারপরে খাড়া হতে পারেনি, খাড়ায় থাকে, আবার হাত ধরলে হাঁটে বেড়াতে। যে থেরাপিগুলো স্কুলে দেওয়া হয় সেগুলো কি বাসায় আপনি দেন? হ্যাঁ, আমি বাড়ির যাই দিই আপা। আপা আপনি বলছেন আপনার কেউ নাই, তারপর সংসার চলে কিভাবে? খুবই কষ্ট, আসতার পর আমার দোকান আসলো, পানির দোকান, তো এখন সেই দোকান সরে গেছে, খুবই কষ্টে আছি, বেচা কেনা হয় না। এই তিথি পর্বতে মানুষ আমাকে এতটা ফেতরা দেয়, আর না বিধবা ভাতা করে দিছে, এগুলো না মুগরি টুগরি পাইলে আমি দিন চলাই, হ্যাঁ এ চললে আমি অল্প করে খাই। ওর কি প্রতিবন্ধী কার্ড আছে? হ্যাঁ করে লিছে আমি। প্রতিবন্ধী ভাতা পাচ্ছে সে? হ্যাঁ পাশে পাশে ম্যাডাম পাশে। আচ্ছা, বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আরও অনেক অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করেছে, আপনারা একটু খবর নেবেন এবং এগুলো তাদের অধিকার, সেই সুযোগগুলো অনিকা পায় সেই ব্যবস্থাটা করবেন, কেমন? অনিকার সাথে একটু কথা বলতে চাই। অনিকা তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তোমাকে তো অনেক সুন্দর দেখাচ্ছে, এত সুন্দর করে কে সাজুগুজু করিয়ে দিয়েছে অনিকাকে? খালামণি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে তোমাকে দেখতে, একটা গোলাপি পরীর মতো লাগছে অনিকা। তুমি না ইয়া কত সুন্দর, তুমি তো গোলাপি পরী হয়ে গেছো একজন। মগর কে সৃষ্টি করছে মাইনা, জোরে করে কও। আল্লাহ জি, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এবং আমরা কত, আমরা একটা ছড়া শুনি অনিকার কাছ থেকে। দর্শক, এতক্ষণ অনিকা এবং অনিকার বড় মার সাথে কথা বলছিলাম, এত মিষ্টি বাচ্চা যে কি বলবো, আমার খুবই ভালো লাগছিল। আর যে স্ট্রাগলটা তার বড় মা করছে, আমরা আশা করি উনি চেষ্টা করছেন অনিকাকে আরও সুস্থ করার জন্য, যথাযথ সাপোর্ট পেলে অনিকা আরও অনেক দূর এগিয়ে যাবে। অনেক অনেক শুভকামনা থাকলো অনিকার জন্য, ভালো থাকবেন আপনারা। দর্শক, এই মুহূর্তে আমরা আরও একজন মায়ের কাছে চলে যাচ্ছি। আপা আপনার নাম কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুসাম্মাদ নাসিমা আক্তার, আমার মেয়ের নাম নুসরাত জাহান রুবাইয়া। ওর বয়স কত? ওর বয়স এখন 11 বছর। ওর সমস্যা কি আপা? ওর সমস্যা, ও একটা অটিজম প্রতিবন্ধী। অটিজম? হ্যাঁ, ও অস্থিরতা করে, খুব অস্থির। কত বছর বয়সে বুঝতে পেরেছেন যে আপনার সন্তানটি অটিজম? 3 বছর বয়সে বুঝতে পারছি। কিভাবে বুঝলেন? হাঁটতে ছিল না, হাঁটা দেরিতে হয়েছে, খালি কান্না করতেছিল, অস্থির করতেছিল। তারপর এই TMSS অটিজম প্রতিবন্ধী স্কুল পূর্ণাবাসন কেন্দ্রে যখন খবর পেয়েছি, আমরা স্কুলে দিছি। স্কুলে দেওয়ার পরে এখানে ফেসিয়াল পাই থেরাপি, স্পিচ থেরাপি, আই কন্টাক্ট ছিল না বাচ্চার। কিভাবে জানলেন যে আপনার মেয়ের অটিজম আছে? পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছি। ঢাকায় আগে আর চিকিৎসা আগে ঢাকায় করছিলাম, তারপরে এনায়েতপুর করছি, রাজশাহীও দেখাইছি এক, তারপরে যখন থেকে আমি স্কুল শুরুতেই এক দিছি এখানে, তখন থেকে হিনি আবার এখানে এখানকার চিকিৎসা করতেছি। এখন কি অবস্থা? এখন আগের চেয়ে অনেকটা উন্নতি। মানে কি কি উন্নতি আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে? অস্থিরতা কমছে, তারপরে ওই যে এক জায়গায় স্থির থাকিচ্ছিল না, খালি দৌড়চ্ছিল একদিকে, এখন তো সেগুলো, হ্যাঁ এখন স্থির আছে, কথা বলতে পারে সে? হ্যাঁ অল্প কিছু কিছু বলতে পারে। আপনার সন্তান কয়জন? আমার 3টা মেয়ে, একটা মেজো। হ্যাঁ, ও এমএজও, একটা ছোট আছে আর একটা 12 বছর বয়স, 8-এ পড়ে। কি কি কষ্ট আপনাকে করতে হয় ওকে নিয়ে পথ চলতে যেয়ে? অনেক কষ্ট, মানুষের কথা শুনতে হয়, ওরকম বাচ্চা পাগলের মতো, মানসিক সমস্যা। কষ্ট লাগে না তখন? তখন খুব কষ্ট লাগে। অন্য দুটো বাচ্চা যখন স্কুলে যায়, অন্য দুটো বাচ্চা যখন খেলাধুলা করে, পড়াশোনা করে, তখন আপনার খারাপ লাগে না? খারাপ লাগে, অবশ্যই খারাপ লাগে। আমি যখনই বাইরে যাই তখন এর হাত ধরে থাকি, এই জন্য যে যদি হারিয়ে যায় তাহলে একে তো পাবো না, এ তো নাম বলতে পারে না, কিচ্ছু বলতে পারে না, এ তো জায়গাও চেনে না, যে কোন জায়গায় আমার বাড়ি, কোন জায়গায় কি, এগুলো বলতে পারে না, চেনে না। হ্যাঁ, সব সময় আমার মনের মধ্যে এই চিন্তাটা থাকে। কি ভাবছেন ওর ভবিষ্যৎ নিয়ে? এর ভবিষ্যৎ নিয়ে ভাবছি আল্লাহর কাছে একটাই কামনা, যে আল্লাহ আমার মেয়েকে 8-10টা বাচ্চার মতো যেন একটু সুস্থ করে দেয়।
একটু স্বাভাবিক চলাফেরা করতে পারলে তাহলে আমি এটাতেই আমরা খুশি। আমরা মায়েরাই বুঝি যে এই সন্তানের কি জ্বালা কি কষ্ট, আর কিচ্ছু চাই না আল্লাহর কাছে। একটু স্বাভাবিক বাচ্চার মতো করে দিলেই হবে, আর কিচ্ছু আমাদের দরকার নেই। মেয়ের বাবা কি বলে? বাবা কি বলে? বাবা বলে দেখো, আমি যদি বলি আমার খুব কষ্ট হয়, বলে যে দেখো এরকম বাচ্চা তো তোমার ঘরে একার না, অনেক মার ঘরে আছে এরকম সন্তান, কি করবা, আল্লাহ আমাদের কপালে রেখেছিল, হয়েছে। যখন খুব খারাপ লাগে, যখন খুব কষ্ট লাগে, তখন কি করেন আপা? আমরাই আলাপ করি, আলাপ করলে আমাদের মনের কষ্ট কিছুটা দূর হয়ে যায়। সেটাই, মনের কষ্টটা কিছুটা দূর হয়ে যায়। আর ও তো কথা বলতে পারে না, তাই না? পারে, অল্প পারে, মানে বুঝে কম, খুবই কম, বুদ্ধি কম, অটিজম, সব কিছু করে দিতে হয়, খাইয়ে দেয়া, বাথরুমে নিয়া, সব। ও টয়লেট ট্রেনিং আছে ওর? যখন টয়লেট লাগে তখন বুঝে, বুঝতে পারি, আমি বুঝতে পারি, আমার মেয়ে বুঝতে পারে, আমরা যারা ওর কাছে সব সময় থাকি তারা শুধু খালি বুঝতে পারি। আপা ওর কি প্রতিবন্ধী কার্ডটা আছে? হ্যাঁ, ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা এই বাড়ি হইছে। তো আমরা আশা করি আপনারা তো সাপোর্ট দিচ্ছেন পরিবার থেকে, আপনার বাচ্চার আমাকে হবে ইনশাআল্লাহ। আমার আমার স্বামীর পরিবার থেকেও দেয়, আমার বাবা মার পরিবার থেকে। খুব ভালো লাগলো। আমি কোনো জায়গা গেলে আমার আত্মীয় স্বজনের সাথে যদি আমি কোনো জায়গা যাই, ওর আব্বু সব জায়গাতে বেড়াতে নিয়ে যায় আমাদেরকে, ঢাকাতে নিয়ে যায়, রংপুরে, সবখানে নিয়ে যায়, তখন পরিবার সহকারে গেলে সবাই সাপোর্ট দেয়। আমার তখন ওই বাচ্চাকে ধরেই রাখা লাগে না, বাচ্চাদের সঙ্গেই রাখি। আমার জায়ের বাচ্চারা আছে, আমার মেয়ে আছে ছোট একটা 4 বছরের, আর একটা 12 বছরের, তাদের সঙ্গেই রাখি তখন। তখন আমার দেখা লাগে না। আপনার কথা শুনে যে চমৎকার একটি পারিবারিক পরিবেশ আছে যেখানে সবাই এই বাচ্চাটাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু এখন আমরা বাসায় থাকি তো ওই জন্য আমার একাই সবকিছু করতে হয়, আমার দুই মেয়ে দেখে আর আমি দেখি। আমরা চাই শুধু পরিবারের সদস্যরা না, পরিবারের বাইরে সমাজে যারা আছেন, প্রতিবেশী হিসেবে যারা আছেন, সবাই কিন্তু সর্বমিতা হাতটি বাড়িয়ে দিবেন। দর্শক, চলে যাচ্ছি আরও একজন মায়ের কাছে। আপা কেমন আছেন? আমি ভালো আছি। নাম কি আপা? আমার নাম মমতাজ জাহান। আপা আপনার বাচ্চা কোথায়? আমার বাচ্চা বাড়িতে, আমার বাচ্চা হাঁটতে পারে না। ও, ওর কি সমস্যা? আমার বাচ্চার পায়ের সমস্যা। এখন কত বছর বয়স? 7 বছর হচ্ছে। ওর নাম কি? তহিদুল ইসলাম তৌফিক। তৌফিকের এই যে হাঁটতে পারছে না, কখন থেকে সমস্যাটা শুরু হয়েছে? আমার বাচ্চা যখন বসতে পারে না 6 মাস থেকে, তখন থেকে আমি চিকিৎসা করতেছি। বসতে পারে না, একটু ঘামকুট দিতে পারে না, খাড়া দাঁড়াতে পারে না, দাঁড়ালে পায়ের গোড়ালি খাড়া থাকে, তখন থেকে চিকিৎসা, 6 মাসের থেকে চিকিৎসা করতেছি আমি। ডাক্তার বলেনি আপনার ছেলের সমস্যাটার নাম কি? সমস্যা আমার পায়ের রোগের সমস্যা, থেরাপি দেওয়া লাগবে। হ্যাঁ, বগুড়া দেখাচ্ছি, তারপরে মেডিকেল ঢাকায় 2-3 বার নিয়ে গেছি। আমার বাচ্চা খাড়া দাঁড়াতে পারে না, খাড়া হতেও পারে না আমার বাচ্চা। বাচ্চার বাবা কি করে আপা? বাবার বাচ্চা গাড়ি চালায়। গাড়ি চালায়? কি গাড়ি চালায়? ট্রাক। ট্রাক? আর বাচ্চা কয়জন আপনার? আমার বাচ্চা এক ছেলে এক মেয়ে। মেয়ে ঠিক আছে? হ্যাঁ, মেয়ে ঠিক আছে। মেয়ে বড় না ছোট? মেয়ে 11 বছর। 11 বছর? তা তো আপনার ছেলেকে অনেক সময় দিতে হয়, তার সব কাজ করে দিতে হয়, তাই না? আমার বাচ্চা সব কাজ করে, নিজের কাজ নিজে করতে পারে না, কিছু করতে পারে না। পায়ে এখানে নিয়ে যাওয়া লাগে, মানে কুশল করে দেওয়া লাগে, কাপড় চুপাতে পারে, হাতে ডানাতে সমস্যা, বা হাতে খায়, সব সমস্যা সব করে দিতে হয় না? স্বাভাবিক বাচ্চা হাঁপুর বেড়ে বেড়ে খেলা বেড়ে, স্বাভাবিক বাচ্চার মতো সব জায়গা নিয়ে যেতে পারে না, সব জায়গা থিয়ে বেড়ে দিয়ে যায়। সবাই বলে সোলক থিয়ে কোন যাবা, এই সোলক কোথায় নিয়ে যেতে পারি না। দেখবে কে? কিছু করতে পারে, নিজের কাজ নিজেও করতে পারে না। ওর তো চিকিৎসা চলছে, তাই না? হ্যাঁ, চিকিৎসা দিচ্ছেন? হ্যাঁ, ব্যায়াম দিচ্ছি। ওর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন আপা? স্বাভাবিক ছেলের মতন হাঁটতে বেড়াতো, সবই ভালো, কথাবার্তা মানে সব দিক দিয়ে ভালো, স্বাভাবিক মানুষের, কিন্তু ঘাটতে চলাফেরা করতে পারে না, এইরকম
স্বাভাবিক বেশি চলাফেরা করতে পারতো তাহলে ভালো হতো। কি মনে হয় বাচ্চার এই অবস্থা দেখে আপা? বাচ্চার দেখে খুব কষ্ট, বাচ্চাকে দেখে খুবই আলাগে। মনে মনে ভাবি বাচ্চাটা খুব দিস করতে পারা তাহলে ভালো হতো। খুব কষ্ট মানে কেউ নাই জানে কালন করার মতো শক্তি নেই আমি। এক সারা আপনারও তো কষ্ট হয়ে যায়, আপনারও তো শরীরের উপর চাপ পড়ে। 60 কেজির ওজন 7 বছরে, 7 বছরে 60 কেজি ওজন। হাসপাতালে নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তাররা কি বলেন, কি পরামর্শ দেন? ডাক্তাররা বলে একটু খাওয়ায় কমায় দেন, তাহলে স্বাস্থ্য বলা থেরাপি দেন একটু। এখন তো ওজনটাও বেড়ে গেছে, আরো কষ্ট হয়ে গেছে, তার জন্য আরো বয়স যত 7 বছর কেবল কেউ আরো যদি 10 বছর তখন নিতে কি করতে পারবো। এই চিন্তা ভাবনা অনেক কিছু করি। এই যে এখন ছেলেকে রেখে আসছেন, কে দেখছে ওকে? সকালে সবে আসবা করলাম, কচ্ছে মা আমি যাব না, কচ্ছে তুমি যাও, তুমি চলো বা চলে যাবে না, কচ্ছে থিয়ে যাও, বিয়ে সব পায়খানা করে দিয়ে চলে আসো, কচ্ছে মা পায়খানা যাব। তো পায়খানাটা করে দিয়ে আসে বেট গুণ আছে তাই দেখবি। ওর কি প্রতিবন্ধী কার্ড আছে, ভাতা পায়? হ্যাঁ এবারে করে নিলাম প্রতিবন্ধী। হ্যাঁ আপনাকে সুস্থ থাকতে হবে, ধৈর্য ধরে ওর সাথে কাজগুলো করতে হবে, ব্যায়ামগুলো করতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি কাজ করেন আমার বিশ্বাস ওর ভালো হবে। পুরোপুরি সুস্থ হয়তো হবে না, কিন্তু অনেকখানি ম্যানেজেবল হবে, সে নিজের মতো কিছু করতে পারে যাতে, সেই চেষ্টাটা চালিয়ে যান। আমরা নিজে নিজে চেষ্টা করি, কিছুকে একটু হাঁটা পারা চলাফেরা নিজের কাজ করে, দাঁড়াতে পারে না একটু, দাঁড়ায় থাকি 5 মিনিট সে দাঁড়াতে পারে না। খাওয়া কি আপনি পরিমাণ মতো দেন নাকি একটু? না পরিমাণ মতোই দেই খাবার, ভাত টুকু মাছ গোস্ত এইরকম 3 বারই খাই, মানে তা বাদে বাড়তি হয়তো নাস্তা পানি এইরকম খাই। বুঝতে পেরেছি। আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা কতটুকু সহযোগিতা করে আপনাকে? তারা খুব ভালোবাসে, দেয় সোল একটু ভালোবাসে, ওয়াকার নিয়ে যায় হুইল চেয়ার নিয়ে, যেখানে মানে হুইল চেয়ার নিয়ে ঠেলে ঠেলে হুইল চেয়ার নিয়ে যায়। আপনি তো মা, আপনি ওর একমাত্র সহায় এখন। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার যদি মন খারাপ থাকে, তাহলে তো ছেলের জন্য আপনি কাজ করতে পারবেন না সেভাবে। আমি একটু অসুস্থ হলে কেউ কিছু করতে পারবে না, তাহলে ওই অসুস্থতা নিয়ে সব কাজ করতে হয় আমাকে। যতটুকু সম্ভব থেরাপিগুলো করানোর চেষ্টা করবেন, কারণ ওকে আসলে একটু স্বাবলম্বী হতে হবে। একদিন যখন আপনি থাকবেন না, তখন কে দেখবে তাকে? সেটাই এটা ভাবায় না আপনাকে, সেটাই কাজ আল্লাহ একটু ভালো করে দেন, সব কিছু নিজের কাজ নিজে দান করতে পারে, এই শক্তিটা স্বল্প সলক দেন আল্লাহর কাছে। তৌফিকের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পক্ষ থেকে। তবে যে বিষয়টা খুব বেশি করে মনে রাখতে হবে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের, বাবা মায়ের, পরিবারের সদস্যদের, সেটা হচ্ছে নিজেদেরকে সুস্থ থাকতে হবে, নিজেদের মনের সুস্থতার জন্য যত্ন নিতে হবে, শারীরিক সুস্থতার জন্য যত্ন নিতে হবে। কারণ মা বাবা পরিবারের সদস্যরা যদি সুস্থ না থাকেন শারীরিকভাবে মানসিকভাবে, তবে আসলে এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের সঠিকভাবে দেখাশোনা করা একেবারেই অসম্ভব। আর ওদের তো বাবা মা ছাড়া কে আছে বলেন তো? বাবা মার সার্বক্ষণিক সহযোগিতা, আদর যত্ন, ভালোবাসাতেই তো তারা এগিয়ে যায় সামনের দিকে। আর সেজন্যই আসলে মা বাবাকে সুস্থ থাকতে হবে, নিজেদের যত্ন নিতে হবে। আপনার এই কান্না দেখে খুব খারাপ লাগছে, তবে আপনি তো একটা সাহসী মা, ওর ভালোর জন্য আপনাকে ভালো থাকতে হবে, ওর বাবাকে ভালো থাকতে হবে, পরিবারের সবাইকে ভালো থাকতে হবে। তবে এখানে যে চিকিৎসকরা আছেন, এখানে তারা যেভাবে চিকিৎসা করেন সেটাও কিন্তু কম না, এখানে অনেক ভালো চিকিৎসা হয়। হ্যাঁ এখানে চিকিৎসা ভালো পায়, চিকিৎসকরা চিকিৎসা করলে হবে না, আমাদেরকেও কাজ করতে হবে, অভিভাবককেও কাজ করতে হবে, বাবা মাকেও কাজ করতে হবে। ভালো থাকবেন আপা। হ্যাঁ হাত বাড়িয়ে দাও, স্বপ্ন চড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙে তেরাং না, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, তু হাত বাড়িয়ে দাও।